नमस्कार बंधुरा, वेलकम टू माय चैनल प्लेन फूड। आज के लिए এসেছি আরো একটা মিষ্টি রেসিপি। আর আজকে আমি বানাবো বেসনের লাড্ডু। এই ভিডিওটি একটি রিকোয়েস্টেড ভিডিও। আর চলুন দেখে নিই এই বেসনের লাড্ডুটা বানাতে আমাদের কি কি লাগছে। বেসনের লাড্ডু বানানোর জন্য প্রথমে একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ঘি। ঘিটা গরম হওয়ার পর এবার একই কাপে মেপে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ বেসন। এবার এই বেসনটাকে খুব ভালো করে ঘিয়ের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর পুরো রান্নাটা চলাকালীন গ্যাসের ফ্লেমটা কিন্তু লো ফ্লেমেই থাকবে। ঘিয়ের সঙ্গে বেসনটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। প্রায় 10 মিনিট পর বেসনটা দেখতে ঠিক এইরকম হয়েছে। বেসনের লাড্ডু তৈরি করার সময় একটাই মূল মন্ত্র, সেটা হচ্ছে ধৈর্য। আর অনবরত গুন্ডিটা কিন্তু চালিয়ে যেতে হবে, কারণ নাড়া বন্ধ করে দিলে এটা নিচে থেকে পড়ে যাবে আর লাড্ডুর টেস্টটা খারাপ করবে। প্রায় 20 মিনিট পর দেখতে পাচ্ছেন এখন এই বেসনের মিক্সচারটা দেখতে অনেকটা ডোয়ের মতন হয়ে গেছে। আমি কিন্তু কন্টিনিউ এটাকে নেড়ে যাচ্ছি। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন যে অনেকটাই এটা নরম হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন আমি খুব সামান্য প্রায় 1 থেকে 2 চামচের মতন জল এর মধ্যে ছিটিয়ে দিচ্ছি। কারণ হলো বেসনের লাড্ডুর ভেতরে যে জালি ভাবটা থাকে সেটা এই কারণেই তৈরি হবে। তো জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। খুব বেশি জল কিন্তু ব্যবহার করা যাবে না, তাহলে লাড্ডুটা খেতে বাজে লাগবে। তো আমি এই প্রসেসটাকে 2 বার মোট ফলো করব, তাই আবারও প্রায় 1 চামচ মতো জল আমি এর উপর দিয়ে দিলাম। তো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার একটু হলুদ দিয়ে দিলাম, এতে কালারটা ভালো আসবে। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। প্রায় 25 মিনিট মতন হয়ে গেছে আর এখন দেখতে পাচ্ছেন যে ঘি সেপারেট হতে শুরু করে দিয়েছে, তাই আমি আর এটাকে কুক করব না। তো এবার এটাকে একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি। এখন এই মিশ্রণটাকে সম্পূর্ণ ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দেব। অন্যদিকে একটা ব্লেন্ডিং জারে আমি নিয়ে নিয়েছি 1.5 কাপ পরিমাণ চিনি। যেহেতু 2 কাপ বেসন, তাই 1.5 কাপ চিনি নিয়েছি। আর 4টে এলাচ দিয়ে দিয়েছি। এবার সব কিছুকে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। চিনিটা কিন্তু একদমই পাউডার হয়ে যায়নি, একটু দানা দানা অংশ হাতে ঠেকছে, আর এটাই কিন্তু বেসনের লাড্ডুর জন্য পারফেক্ট। অন্যদিকে আমার মিশ্রণটা একদমই ঠান্ডা হয়ে গেছে, আর চিনিটা মেশানোর সময় কিন্তু মিশ্রণটাকে অবশ্যই ঠান্ডা হতে হবে। এই সময় আমি দিয়ে দিলাম কিছু কাজু বাদাম কুচি, আপনারা চাইলে অন্য ড্রাই ফ্রুটও ব্যবহার করতে পারেন। তো দিয়ে দিচ্ছি চিনি, আমি খানিকটা চিনি প্রথমে দিয়ে এভাবে মিশিয়ে নেব। প্রথমে চিনিটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম, এরপর বাকি চিনিটা এর মধ্যে অ্যাড করব। বাকি চিনিটা দিয়েও এভাবে আমি মিশিয়ে নিচ্ছি। চিনিটা প্রায় মেশানো হয়ে গেছে, এবার একটু চেক করে নেব যে লাড্ডুটা তৈরি হচ্ছে কি। তার জন্য একটুখানি এইভাবে চেক করে নিলাম। তো লাড্ডুটা তৈরি হচ্ছে, চিনিগুলো ভালো এখনো মেশেনি, তাই আর একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেছে, একবার একটু চেক করে নিচ্ছি। তো এটা পারফেক্ট, কিন্তু আমার মনে হচ্ছে মিক্সচারটা একটু ড্রাই। যেহেতু আমি একটু ঘি বেশি ভালোবাসি, তাই জন্য আমি আর একটুখানি ঘি এর মধ্যে অ্যাড করলাম। তো ঘিটা দিয়ে মিশ্রণটাকে আরও একবার ভালো করে মিশিয়ে নেব। তো এটা রেডি হয়ে গেছে, এবার আমি এর থেকে লাড্ডু তৈরি করে নেব। তো লাড্ডুর পরিমাণ অবশ্যই আপনাদের উপর নির্ভর করবে, আপনারা বড় অথবা ছোট যেভাবেই পছন্দ করেন সেই হিসাবে মিশ্রণ নিয়ে এরকম হাতের সাহায্যে গোল শেপ করে লাড্ডুটা তৈরি করে নিতে পারেন। আর এটা কিন্তু খুবই ইজি। ব্যাস, এটা রেডি হয়ে গেছে। একইভাবে আমি বাকি লাড্ডুগুলোকেও তৈরি করে নেব।
বেসনের মিশ্রণ নিয়ে আর হাতের সাহায্যে এরকম গোল শেপ দিয়ে নিলেই এই লাড্ডুটা রেডি হয়ে গেল। এটা কিন্তু খুবই ইজি একটা প্রসেস। সমস্ত লাড্ডুগুলো তৈরি করার পর এখন এগুলোকে সাজানোর জন্য একটু করে কাজু বাদাম আমি এর ওপরে লাগিয়ে দিচ্ছি। আর এটা এখন দেখতে যতটা সুন্দর, এটা খেতে কিন্তু আরো টেস্টি। আমি একটা ভেঙে দেখাচ্ছি ভেতর থেকে এটা কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন ভেতর থেকে কিন্তু এটা দারুণ। তো এভাবে আপনারাও বাড়িতে তৈরি করে নিতে পারেন বেসনের লাড্ডু। ভিডিওটি ভালো লাগলে